যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন। ওইটা আমার অরিজিৎ বড়টা হবে। চ্যানেল তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো রয়েছি। তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজ হলো পৌষ সংক্রান্তি, তাই আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে পৌষ সংক্রান্তিতে আমাদের এখানে মেলা হয়, তো সেই কারণে আজ মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো দেখো মায়ের সেই শাড়িটা পরেছি যেইটা কিনেছিলাম, তো সেটাই পরেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো কে কে যাচ্ছে, আমি সোনু আর বোন তিনজন মিলেই যাবো পুজো দিতে। আর সোনুর বাবা তো ওরা দুপুরে যাবে, মানে সোনুর বাবা ওরা দুপুর ও বোধহয় দুপুরে স্নান করে যাবে মন্দিরে। তো এখন আমরা তিনজন মিলেই যাচ্ছি, তো চলো দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। এই তো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন। খুব একটা বেশি দূরে যাচ্ছি না, এমনভাবে বলছি যেন অনেকটাই দূরে যাচ্ছি আমরা। তো আমাদের বাপের বাড়ির পাশেই তো শীতলা মায়ের মন্দির, তো পাশেই যাচ্ছি। বোন তো খুব লজ্জা পাচ্ছে, দেখো কেমন করে ওরে বাবরে। আর হাতে হ্যাঁ আলতা পরতে গিয়ে মন্দিরে গেলে তো একটু আলতা পরতে, দেখো হাতে পুরো আলতা লেগে গেছে। ওইটা আমার অরিজিৎ বড়টা হবে, ওইটা শঙ্কর ভূঁইয়া। এখানে দেখো মায়ের রান্না হচ্ছে, তো আজকে মায়ের ভোগ নিবেদন হবে গ্রাম থেকে। তো অন্যান্য শনি মঙ্গলবার এমনি পুজো আসে বাইরে থেকে, কিন্তু গ্রাম থেকে আজকে ভোগ দেওয়া হবে ঝোল ভাত। পুজো দেয় মেলা দেখা দুটোই একসঙ্গে হয়ে গেল, কত কিছু কেনাকাটা করেছি। সোনু মুখাশ কিনলো, তারপরে একটা ফুল তোলা ছুরি, একটা কানের দুল নিয়েছি, বোন একটা কি নিল কার, কার বোন একটা কার নিল, আর সোনু আরো একটা কি, ওটা কি আমি জানি না কি বলে, প্রীতিঙ্কা কি বলে এটাকে, প্রীতিঙ্কা প্রীতিঙ্কা আমি জানি না কি বলে, প্রীতিঙ্কা। তো সোনু এটা নিলো,
তো চলো, প্রচুর খিদে পেয়ে গেছে, খাইনি সকাল থেকে, যেহেতু পুজো দিয়ে খাবো বলে তার জন্য খাইনি। আর এখন মাঠ দিয়েই যাচ্ছি বাড়ি, তো আর রাস্তা দিয়ে যাচ্ছি না, সোজা মাঠ দিয়েই চলে যাচ্ছি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কাদা দো। মারতে যাচ্ছি, অবস্থা দেখাচ্ছি, দাঁড়াও, ঘোড়ার তলা সাইড দিয়ে এই যে এইটা দিয়ে যাচ্ছি তলা আমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তখনও মতো টাটা, বাই বাই।